মহাসড়কে নয়, শুধুমাত্র রাজধানীতেই চলতে পারবে ব্যাটারি চালিত অটো রিক্সা। নিম্ন আয়ের সাধারণ মানুষের কথা ভেবেই প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নিম্ন আয়ের সাধারণ মানুষের কথা ভেবে এই নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সিটিতে ব্যাটারি চালিত তিন চাকা যে গাড়ি, এই গাড়িগুলো চলাচল নিষিদ্ধ। এটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত ছিল, কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সভাপতিত্ব করছিলেন, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার ব্যাপারে ঢাকা সিটিতে, হাইওয়েতে না, হাইওয়েতে এগুলো বন্ধ থাকে, 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ থাকবে, ফিডার রোডে চলবে। আমরা নতুন নীতিমালা নিয়ে আস, জীবিকা আগে না জীবন আগে, সে কারণেই আজকে দেখেন একটা ট্রাক আর বাসের সাথে যদি একটা ইজি বাইকের সংঘর্ষ হয়, ট্রাক বাসের কেউ ক্যাজুয়ালিটিতে যায় না, দেখা যায় 10 থেকে 12 জন ইজি বাইকের ড্রাইভার সহ সব যাত্রী নিহত। এ অবস্থা আমরা 22টি মহাসড়কটা বন্ধ করেছি, কিন্তু ঢাকা সিটিতে এই দুর্মূল্যের বাজারে মানুষের নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষদের কষ্টের দুঃখের বিষয়টা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন, নির্দেশনা দিয়েছেন যে অন্যান্য সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু ঢাকা সিটিতে এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন। তাতে বিষয়টি আমি আজকের এই ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সভা থেকে বলছি, আমি যারা এর সঙ্গে জড়িত তিনি আরও নির্দেশনা দিয়েছেন, তাদের বিআরটিকে আমি বলেছি, আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, তারা এদের প্রতিনিধিদের ডাকবেন, কথা বলবেন, নির্দেশনা অন্যান্য দিক যেমন ড্রাইভারদের ট্রেনিং, যেমন গাড়িগুলোর সাইজ, সাইজটা একটা নিয়মের মধ্যে আনতে হবে, এই হাইট, সাইজ, চাকা, এসব ব্যাপারে যেন এগুলো বাস্তবসম্মত, সে ব্যাপারে বিআরটি প্রয়োজনীয় নির্দেশনা প্রধানমন্ত্রী সবাইকে পৌঁছে দেবে এবং কার্যকর ব্যবস্থা। মোহাম্মদ ইসলামউদ্দিন তালুকদার, স্বাধীন সংবাদ।